আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। কলিজা লাগে ভাই, কলিজা। আমি আমার অনেক ভিডিওতে বলছি, এমনি তো আমরা সবাই বেড়া মানুষে, তাই না? দাঁড়িয়ে আছে, শরীরে একটু গত রেশায়, স্বাস্থ্য টাস্থ্য ভালো, কিন্তু কলিজা একটা আলাদা জিনিস, এটা থাকা লাগে। আমার মনে হয় যে বর্তমানে আমরা যাদেরকে বীর বলি, মধ্যপ্রাচ্যের ভূমি গাজাতে, তারপর হচ্ছে ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফগান, পাশাপাশি হচ্ছে আপনার লেবানন, এই অঞ্চলগুলোতেই ইরান বেসিক্যালি প্রকৃত বীরদের জন্ম, মানে মুসলিমদের যে সোনালী অতীত আমরা শুনতাম যে একসময় বিশাল এলাকা শাসন করতো, হ্যাঁ, বদরের যুদ্ধ বা অন্যান্য যুদ্ধে অল্প কয়েকজন সাহাবা দেখাই দিত। আজকের দিন আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে এদেরই একটা ছায়া হচ্ছে এই বীররা। সাহসের জায়গাটা দেখেন, এরা জানে যে সর্বোচ্চ ক্ষমতা হচ্ছে কার? আমেরিকার। আমেরিকার কাছে গিরগির করলে হয়তো বীররা অনেক ক্ষেত্রে ছাড় পাইতো, কিন্তু গিরগিরের সময় নাই, জীবন একটাই, বাঁচলে গাজী, মরলে শহীদ। দর্শক, আমাদের বীররা তাদের একটা স্পেশাল বার্তা পাঠিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য, কারণ যেই বাজেটটা তৈরি হয়েছে $9,000 কোটি, এটা কিন্তু বীরদের বিপরীতে ব্যবহৃত হবে, ইরানের বিপরীতে হবে, ইসরায়েলের জন্য যে ভাগটা যাচ্ছে। বীররা বলছে যদি ইসরায়েল তাদের কোনো ব্যক্তিদেরকে ফিরিয়ে নিতে চায় তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে, এক্ষেত্রে অন্য কোনো শর্ত মানার টাইম নাই, এমনকি মানা হবেও না। ইভেন যুক্তরাষ্ট্র যে চাপ প্রয়োগ করছে তাদের মিত্র শক্তির মাধ্যমে, বিশেষ করে আরবদের মাধ্যমে, গত পরশুদিন আমি নিউজটা দিছি যে কাতার সাইড আমাদের বীররা চলে যাচ্ছে মনের দুঃখে। কেন? কারণ কাতারও তলে তলে চাপ দিচ্ছে যে তোমরা একটা কাজ করো, মাইন না যাও, যুদ্ধ বিরতি দাও। কিন্তু বীররা বলছে, ভাই, আমাদের যিনি বীরদের পলিট ব্যুরোর সদস্য আছেন সামি ভাই, তিনি আপনার আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে একটা সাক্ষাৎকার দিছে আমেরিকার গণমাধ্যমে, যে যুক্তরাষ্ট্রের চাপের কোনো মূল্য আমাদের কাছে নাই, আমাদেরকে যতই চাপাচাপি করুক শর্ত একটাই, যদি ফিরিয়ে নিতে চায় তাদের মানুষদেরকে তাহলে যুদ্ধ পুরোপুরি বন্ধ করতে হবে। দর্শক, হার্স গোল্ডবার্গ পলিন নামক, আমি গতকালকে ভিডিওটা দিয়েছিলাম, একজন ইসরায়েল প্লাস আমেরিকান নাগরিকত্বের একজন ব্যক্তির ভিডিও প্রকাশ করা হয়েছে। এরপর জিম্মিদেরকে ছেড়ে দিতে বীরদের উপর চাপ প্রয়োগ করেছে যুক্তরাষ্ট্র। আপনার 18টি দেশের সঙ্গে একটি যৌথ বিবৃতি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, আর বাইডেনের এমন বিবৃতির পরই পাল্টা বিবৃতি দিয়েছে আমাদের বীররা যে যুক্তরাষ্ট্রের এসব বক্তব্য টক্তব্য শোনার টাইম নাই, খেলা হবে, মানে আমরা প্রস্তুত। বলা হচ্ছে যে এই পর্যন্ত বীরদের পক্ষ থেকে যে আমেরিকা ইসরায়েল যে ব্যক্তির ভিডিও প্রকাশ করা হয়েছে যে মুক্তির বিষয়টা, এখন নিহু বাহিনী রেফাতে যে হামলা চালাইতে যাচ্ছে এটার পিছনে মেইন কারণটা ছিল যে এরার কেউ বাইচা নাই, কিন্তু বীরের একটা ভিডিও প্রকাশ করা সামনে আবার মোড়টা একটু ঘুরানোর চেষ্টা করতেছে যে না, এরা আছে, তোমরা হতাশ হয়েও না, আমরা এখন এদেরকে জীবিত রাখছি, তবে যদি এদেরকে ফেরত নিতে চাও তাহলে আমাদের সাথে পারমানেন্ট আমাদের এলাকা থেকে সরা যাও, রাফা থেকে তোমরা যে অভিযান পরিচালনা করতেছো এই পথটা থেকে সরে আসো। বীররা এখানে কৌশলী কাজটা যেটা করছে, ইসরায়েলের যে জনগণ যাদের পরিবার বীরদের কাছে আছে, এরা কিন্তু এক ধরনের মনে করছিল যে আসলে মনে সব শেষ, অনেকদিন যাবৎ কোনো ভিডিও নাই, এত হামলা ইসরায়েল চালাচ্ছে, তারা কি আর জীবিত আছে কি না। কিন্তু বীররা এমন কোথাও এদেরকে রাখছে যেখানে আসলে ইসরায়েলের হাত যাচ্ছে না, আমেরিকার প্রযুক্তি কাজ করতেছে না। বীরদেরকে ধন্যবাদ এমন সাহসের জন্য, খেলা হবে। আসসালামু আলাইকুম।